আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব, নিব মতামত। তবে শুরুতে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে দুজন সম্মানিত অতিথি আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি আইনজীবী মোহাম্মদ এইন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সাথে আমরা পেয়েছি নজরুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি ফেসবুকও www.facebook.com/tvn24usa। অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা নজরুল হক এবং আইনজীবী মোহাম্মদ এইন মজুমদার, আমরা যদি আজকের দিনের ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে স্বাস্থ্য খাত নিয়ে, স্বাস্থ্য বিল নিয়ে যেটি সাবসিডি কমিয়ে দিতে চেয়েছিল সেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দুজন সিনেটর একমত হয়েছেন একটি বিল আনার জন্য। এটি অনেক বড় উল্লেখযোগ্য দিক যে দুই দলের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাব আনা হয়েছে। সেই সাথে ম্যাককেইনের ভাষণ আছে, তার জবাবে ডোনাল্ড ট্রাম্পের উত্তর আছে, এবং আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ট্রাভেল ব্যান নিয়ে যেটি ভ্রমণ নিষেধাজ্ঞার সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প যেটি করেছিলেন সেটি হাওয়ের আদালত স্থগিত করে দিয়েছে। আমরা স্বাস্থ্য খাত নিয়ে বিলটি এর প্রতিবেদন আগে দেখে নিব, এই বিষয় নিয়ে কথা বলার পর আমরা ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সেই সাথে দর্শক আপনারাও যে কোনো বিষয় নিয়ে, আজকের সাম্প্রতিক বিষয় নিয়ে, রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে, সেই সাথে অভিবাসন সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদের এখানে যে দুজন সম্মানিত অতিথি আছেন তাদের সাথে করতে পারবেন। আমরা শুরুতেই প্রতিবেদনটি দেখে নিই। It's a disaster. It's virtually dead. অবশেষে দ্বিদলীয় একটি বিল আনার উদ্যোগ নিল সিনেট। রিপাবলিকান সিনেটর লামার আলেকজান্ডার এবং ডেমোক্রেটিক সিনেটর প্যাটি মোরে এই বিষয়ে একমত হয়েছেন। সিনেটর আলেকজান্ডার জানান তাদের পরবর্তী কাজ হল বিলটির পক্ষে নিজে নিজে দলের সিনেটরদের সমর্থন আদায় করা। দেশে স্বাস্থ্যনীতি স্থিতিশীল রাখতে দুই বছর মেয়াদী এই বিল আনার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন সিনেট মাইনরিটি লিডার চাক সোমার। বলেছেন স্বাস্থ্যনীতি নিয়ে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা দূর করতে এটি বেশ কার্যকর একটি সিদ্ধান্ত। সেই সাথে সবার জন্য স্বাস্থ্যনীতি প্রণয়নের জন্য এই সময়টা উপযুক্তভাবে কাজে লাগানো যাবে বলেও মন্তব্য করেন তিনি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। Been involved in those negotiations and will you support that deal? Yes, we have been involved and this is a short-term deal because we think ultimately block grants going to the states is going to be the answer. That's a very good solution. We think it's going to not only save money but give people much better health care with a very, very much smaller premium spike, and you look at what's gone on with that. Also much lower deductible so they can use it. ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়ন করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সে অনুযায়ী দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে কাজ শুরু করেন তিনি, যার ফল দাঁড়ায় আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট। তবে হাউসে কম ব্যবধানে পাশ হলেও সিনেটে বারবার হোঁচট খায় বিলটি। নিজ দলের সদস্যদেরই সমর্থন আদায় করতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ গ্রাহাম ক্যাসিডি বিলটিও ভেস্তে যায়। এরপর ডেমোক্রেটদের কাছে টেনে স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানেও প্রাথমিকভাবে সফল না হয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সেই সাথে স্বল্প আয়ের মানুষদের স্বাস্থ্য বিমার ভর্তুকি বন্ধ করার কথাও বলেন ট্রাম্প। এই পরিস্থিতিতে এবার দ্বিদলীয় একটি প্রস্তাব আসলো দুই দলের দুজন সিনেটরের কাছ থেকে। নূপুর চৌধুরী, টিভিএন 24, নিউ ইয়র্ক। শুরুতে আমি নজরুল হক আপনার কাছে জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ওবামা কেয়ার বাতিল করে নতুন একটি স্বাস্থ্যনীতি তিনি জনগণের জন্য উপহার দিবেন, এবং পল রায়ানও কাজ করেছেন, আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট এসেছে, কিন্তু আমরা বারবার দেখেছি রিপাবলিকানদের তার নিজ দলের রিপাবলিকান সিনেটরদের সমর্থন না পাওয়ার জন্য সিনেটে সেটি পায়নি। সেই প্রেক্ষাপটে রিপাবলিকান একজন সিনেটর এবং ডেমোক্রেটিক একজন সিনেটর, যেটি ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহেরও খুব কম সময়ের ব্যবধানে সাবসিডি বাতিল করার যে ঘোষণাটি দিয়েছিলেন সেই প্রেক্ষাপটে এ ধরনের একটি বিল আনলো, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমরা একটু যদি গত মাস কানেক ধরে আমরা একটু রিভিউ করি
ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাক্টিভিটি এবং হোয়াইট হাউস সাথে যে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের যে হাউস অফ সিনেটের যে সম্পর্ক, আমরা দেখি যে একটা বিরাট চেঞ্জ উনি নিয়ে আসছেন। এটা এটা খুবই স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু নির্বাচনের সময় বলেছেন এবং এগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওগুলো শুধুই নির্বাচনী ওয়াদা ছিল একটা শ্রেণীকে উনি একটা শ্রেণীর ভোট পাওয়ার জন্য এবং খুশি করার জন্য। ডোনাল্ড ট্রাম্প আমরা বুঝতে হবে উনি যদিও রিপাবলিকান বা রিপাবলিকান টিকেটে গেছে, উনি নিউ ইয়র্কার, একজন একজন নিউ ইয়র্কের একদম একজন একটা ইমিগ্রান্টের মধ্যে বড় হয় একটা ব্যবসায়ী। উনার সব ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুতে ইমিগ্রান্টের একটা বিরাট ইনফ্লুয়েন্স। কিন্তু উনি তো ইমিগ্রান্টদের বিরুদ্ধে উনি যতই বলুক না কেন সেটাই সেটাই বলতে চাই, যতই এগুলো বলুক না কেন ইমিগ্রান্টকে ছেড়ে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই উনি আগাতে পারবেন না, এটা আমরা জানি প্রথম থেকে। এটা একটা হলো নির্বাচনী একটা খেলা আমি বলতে হবে। এই জন্য রিসেন্টলি যেটা দেখতে পারি আমরা কয়েকদিন আগেই এই চাক সুমার এবং আমাদের পলসি এই যে হাউস ন্যান্সি পলসি ওদেরকে ওনাদের বাসায় নিয়ে উনি হোয়াইট হাউসে নিয়ে অন্তরঙ্গ মিটিং করেন, তখন থেকেই আবহাওয়া শুরু। এবং যেটা ডোনাল্ড ট্রাম্প একটু সময় নিয়েছেন ওনার ফার্স্ট হান্ড্রেড ডে, উনি একটু এগ্রেসিভ চলছেন এবং এখন এই গত এক মাস ধরে যখন ওনাদের নিয়ে গেলেন এই চাক সুমারকে, উনি একটা সিগন্যাল দিলেন যে উনি রেডি টু ওয়ার্ক উইথ বাইপার্টিসন। এবং উনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প এজ এ প্রেসিডেন্ট হিসেবে সাকসেস হতে হলে বাইপার্টিসনের অল্টারনেট কিছু নেই, এবং এটাই উনার প্রথম সাকসেস আসলো। আমি মনে করি যে বিলটা আজকে যারা যে প্রস্তাব করেছেন দুজন, এখানে দুজন না এটা তিনজন প্রস্তাব করেছেন, এই প্রস্তাবের পিছনে 100% ডোনাল্ড ট্রাম্প এর জানতে চাই আপনার কি মনে হয়। নজরুল হক যেমনটি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন নাকি উনি ব্যর্থ হয়ে এই পদে এসেছেন, আপনি হিস্ট্রিক্যালি দেখেন যতগুলো ভালো কাজ সংসদে ফাঁস হয়েছে সিনেট এবং হাউসে, সেখানে দুই পক্ষের সমর্থনের প্রয়োজন ছিল। সো যেমন নজরুল ভাই একটু আগে বলল, বিলম্বে হলেও ডোনাল্ড ট্রাম্প রিয়েলাইজ করছে যে তার অ্যাগ্রেসিভনেস দিয়ে হি উইল নট বি এবল টু অ্যাকমপ্লিশ এনিথিং, সো দেন হি টেক দি বাইপার্টিজম অ্যাপ্রোচ অ্যান্ড দি রেজাল্ট ইজ গুড। এবং আস্তে আস্তে এটা ভালোর দিকে যাবে, হি উইল রিয়েলাইজ দ্যাট সে তার একগমি মাধ্যমে কোনো কিছু অ্যাকমপ্লিশ করতে পারবে না। সো বাইপার্টিজম উই কংগ্রেচুলেট ওয়েলকাম, অ্যাটলিস্ট একটা হেলথ অ্যান্ড এডুকেশন ইজ দি কি নার্ভ অফ এ নেশন, সো হেলথ অ্যান্ড এডুকেশনকে যদি ডিস্টেবিলাইজ করা হয় তাহলে একটা একটা জাতি শেকই হয়ে যায়। সো তারা আজকে যে বলছে যে স্টেবিলিটি আনার জন্য দুই বছর পর্যন্ত এটাকে ইন্টার একটা সলিউশন, অ্যান্ড ইন দিস টু ইয়ার তারা প্রেসিডেন্ট সাহেবে তাকেও সাথ দেওয়ার জন্য, সে তার নির্বাচনী প্রতিনিধি ছিল, প্রতিশ্রুতি ছিল, সেটা সে আদায় করবে ডেমোক্রেটদের থেকেও, কারণ হি ইজ গিভিং সামথিং হি উইল গেট সামথিং। সে তখন বলবে দেখো তোমাদেরকে সাথ দিয়ে আমি দুই বছর স্টেবিলাইজ রাখছি, দেন আমার নির্বাচনী ওয়াদা পূরণ করে তোমরা আমাকে হেল্প করো, অ্যান্ড দে উইল ডু দ্যাট টু, অ্যান্ড দ্যাটস হাউ ইট ওয়ার্ক। এবং নজরুল হক আরেকটি বিষয় চলে আসে এই স্বাস্থ্যনীতি নিয়ে আপনার কাছে আমি জানতে চাই। ম্যাকেন যখন গ্রাহাম ক্যাসিডি বিলটির বিরুদ্ধে গেলেন তখন ডোনাল্ড ট্রাম্পও এক সপ্তাহও হয়নি তিনি বলেছেন ওবামা কেয়ারের প্রতিটি অংশ ছোট ছোট করে কেটে বাদ দেয়া হবে, যে কারণে কিন্তু উনি একটি নির্বাহী আদেশ নিয়ে এসেছিলেন, যে কারণে কিন্তু সাবসিডি স্বল্প আয়ের মানুষদের জন্য যে কাটছেন সেটি করেছেন। তো আপনার কেন মনে হলো যে এই পাঁচ দিনে উনি এতটা পরিবর্তন হয়ে গেছেন যে উনি সবাইকে নিয়ে একসাথে নিয়ে এই স্বাস্থ্যনীতিটি করতে যাচ্ছেন, নাকি এটিও তার পলিসি যে যেহেতু তিনি ব্যর্থ হচ্ছে তার নিজ দলের সমর্থন পাচ্ছেন না সে কারণে তিনি দ্বারস্থ হয়েছে? আমি এটাকে ঠিক পলিসি বলবো না। আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটা জিনিস প্রথম দিন থেকে দেখে আসছি এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন জেব বুশ, যে যদি ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড হয় তখন উনি বলছেন যে দেয়ার উইল বি এ খাওয়াস, এটা তার দলের লোক সে বলছিল। এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন থেকে হোয়াইট হাউসে একটা ক্যাওয়াসের মধ্যে চলে যাচ্ছে এবং ওনার যে যে নির্বাহী আদেশগুলা সবগুলোই আসছে মানে অপরিপক্কভাবে আসছে, আসার পর উনি এটা টিকিয়ে রাখতে পারেন নাই তার নীতি নির্ধারণের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এটা এগেনস্টে যাচ্ছে। এটা তো জাজ দ্বারা ডিফিউজ হয়েছে, অনেক সময় দল থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে। তো উনি অনেক কিছু জুখের মাথায় করতেছেন আমার মনে হয়, আবার কিছু কিছু তো আমি জানি না, এটা এটা যদি বলি যে সবকিছু উনি প্ল্যান করে করতেছেন, এটা প্ল্যানের মতো, কেউ তো নির্বুদের মতো বারবার ধাক্কা খাবে না, উনি বারবার ধাক্কা খাচ্ছেন। এই তো আগে আরেকটা নিউজ আসছে, 10 জন নির্বাহী উনার নমিনি তার অ্যাডমিনিস্ট্রেশন থেকে ছাঁটাই করা হয়েছে, মানে ওনার নমিনি ছিল কিন্তু ওরা নেওয়া
হবে না। তো এরকম উনি অনেক কাজ করতেছেন, টুইট করে বারবার বিভ্রান্তি সৃষ্টি করতেছেন, এবং যেভাবে উনি ম্যাককেইনকে উত্তর দিলেন, যেভাবে উনি নর্থ কোরিয়াকে উত্তর দেন, এটা অনেকটা ছেলে খেলার মতো। তো আমি ঠিক বলবো না যে উনি এটা পার্ট অফ দ্য প্ল্যান। এটা যারা আপনি একটু জিজ্ঞেস করলেন যে উনি হয়তো ধাক্কা খেয়ে এখন হয়তো দেখতেছেন যে নো, অর মেবি হি টেকিং অ্যাডভাইস ফ্রম সাম গুড অ্যাডভাইজার বিফোর হি ইগনোর। যেমন ম্যাককেইন যেভাবে বললেন বাচ্চাদের মতো যে আইল গেট ব্যাক টু ইউ অর আইল কাম ব্যাক, মানে এটা একটা ছেলে মানুষের মতো অবস্থা। তো আমি আমি বলবো যে জেব বুশ যেটা বলছিলেন যে আন্ডার ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিগ খাওয়াস গভর্নমেন্ট আন্ডার খাওয়াস অ্যান্ড আমেরিকা ইজ নট স্টেবল, এটা একটা চিন্তার বিষয়। চিন্তার বিষয়। মোহাম্মদ এন মজুমদার, আপনার কাছে আমি যাওয়ার আগে আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন মামুনুর রহমান জুয়েল, তিনি প্রশ্ন করেছেন তার বাবা মা যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয় কত বছর বয়সী তার ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লাই করতে পারে? পার্মানেন্ট রেসিডেন্ট হলে তার আন্ডার এজ 21 বছরের নিচে আনম্যারিড ছেলেদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে আনম্যারিড যারা আছেন এবং আন্ডার 21 এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? জি মাহি ভাই বলুন, আপনার প্রশ্ন কিংবা মতামত। আমি একটু মজুমদার ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি বলুন আপনি। আসসালামু আলাইকুম মজুমদার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলার কোশ্চেন আপনার, আপনার কাছে একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেনটি করুন মাহি ভাই, আপনি প্রশ্নটি তাড়াতাড়ি করুন। এখন ট্রাম্পে কি নির্দেশ দিল? ট্রাম্পে কোন নির্দেশ জানতে চাচ্ছেন আপনি? ও যে একটু আগে যে আমরা একটা নিউজে দেখলাম যে উনি সাতটা দেশ বন্ধ করে দিতে। আচ্ছা, ভ্রমণ নিষেধাজ্ঞার যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন, ট্রাভেল ব্যান? হ্যাঁ হ্যাঁ, প্লাস উনি নাকি বলছে বাংলাদেশ নাকি বন্ধ করে দিতে। আচ্ছা, আপনাকে যে খবরটি আজকে এসেছে আমি একটু যোগ করে মোহাম্মদ মজুমদার আপনার এবং নজরুল হক আপনাদের বিশ্লেষণ নিব। যেটি ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যেটি করেছিলেন সেটি হচ্ছে হায়ার আদালত স্থগিত করে দিয়েছে, যেখানে ভেনিজুয়েলা নর্থ কোরিয়া ছয়টি মুসলিম দেশ ইনক্লুড ছিল সেটিতে, বরং আদালত ইমিগ্রেন্টদের অভিবাসীদের পক্ষে আবারও রায় দিয়েছে। তো এই বিষয়ে যদি আপনি আরেকটু যোগ করতেন। আমি যোগ করবো অতটুকু, যতগুলো এক্সিকিউটিভ অর্ডার ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন মুসলিম কান্ট্রিগুলো থেকে ব্যান, ট্রাভেল ব্যান করিয়া, অলমোস্ট অল অফ দেম ব্যান বাই দি কোর্ট, সো একটু একটিও টিকে নাই। এবং ব্যান করার আগেও লোকাল এনফোর্সমেন্ট অনেকগুলো এনফোর্সমেন্ট করা হয়েছে। আমি বলবো বাংলাদেশ কখনো এই প্রসঙ্গে আওতায় ছিল না, এবং আমরা যারা বাংলাদেশি আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং আপনি যদি লিগালি পার্মানেন্ট রেসিডেন্ট থাকেন, লিগালি বিষয়ে এখানে আসেন, দ্যাট শুড বি নো প্রবলেম এট অল। আর আমাদের লোকেরা অযথাই ভয় পায়। আমরা একজনের প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমি নজরুল হকের বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণটি জানবো। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটি বলবেন আর এবং আপনার প্রশ্ন। আমার নাম জালালউদ্দিন, আমি মিশিগান থেকে বলতেছি। জি জালাল ভাই বলুন। আমার একটা প্রশ্ন হইল, আমার ভাই বোনের অ্যাপ্লাই 2005 এ করছিলাম, এখনো কতদিন লাগবে এটা জানেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। উনি ওনার ভাই বোনের জন্য 2005 এ যদি হয় আপনাদের এগুলো প্রসেসিং হবে আগামী বছর, আনলেস যদি আপনার ফাইল ডিফেক্টিভ হয় তাহলে অনেক সময় এটা অনেক বেশি সময় লাগতে পারে। এখন বেস্ট হবে ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে আপনারা যোগাযোগ করেন, আপনার কেস নিশ্চয় অ্যাপ্রুভ হয়। এখন ন্যাশনাল ভিসা সেন্টার আছে, আপনার ভিসা ফি দিতে হবে, স্পন্সর দিতে হবে, এই পর্যায়ে আমরা আপনার কাজ হবে ফাইন্ড আউট করা আপনার সব ঠিক আছে কিনা, কোনো ফাইল কোনো আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং ফাইল ওখানে গিয়েছে কিনা, ন্যাশনাল ভিসা সেন্টারে খবর নেওয়া উচিত হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাই এই ভ্রমণ নিষেধাজ্ঞাটি নিয়ে। শুনুন, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রথম থেকেই এটা কন্ট্রোভার্সিয়াল এখানে, মানে এটা হলো বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এক ধরনের কবর রচনা করছে। প্রথম থেকে বারবার উনি ধাক্কা খাচ্ছেন ধাক্কা খাচ্ছেন। আজকে যেটা ম্যাককেইন বললেন খুব সুন্দর কথা, যে যারা রিফিউজির মাধ্যমে এখানে টেরোরিস্ট অ্যাটাক ভাবে তারা, তাদেরকে উনি বলছেন যে রিফিউজি দ্বারা আমরা টেরোরিস্ট অ্যাটাকে যতটুকু রিস্ক আছে তার চেয়ে বেশি রিস্ক হল লাইটিংয়ে হত্যা, মানে মারা যাওয়ার মতো। উনি লাইটিং এর সাথে এটাকে তো কম্পেয়ার করেছেন, সেখানে ইজরায়েল আনকনস্টিটিউশনাল, এটা এগেইনস্ট দ্য আমেরিকান ভ্যালু, এগেইনস্ট দ্য আমেরিকান হোয়াট ইজ আমেরিকা স্ট্যান্ড ফর। এবং উনি যেটা আবার বলছেন যে এখানে যারা ন্যাশনালিজমের নামে যারা এগুলো বলতেছে ওদেরকে হালকা করে বলছেন যে কি হাফ বেক ন্যাশনালিজম, যারা মানে এটা মানে কমপ্লিটলি এগেইনস্ট দ্য আমেরিকান ভ্যালু। তো এটা এটা বারবার ডোনাল্ড ট্রাম্প করে আমার মনে হয় উনার যেরকম শুভবুদ্ধি হচ্ছে চারিদিকে এদিকেও হবে, এবং এটা কখনোই এটা হবে না। এবং বারবার ফেডারেল জজ
স্টেট জজ বিভিন্ন কোর্ট এটাকে ব্যান করছে এবং আগামীতে করবে, এবং আমার মনে হয় আমরা এই ব্যান নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যেরকম আমাদের আইনজীবী বললেন। তো এখানে বাংলাদেশ তো ইনক্লুড নাই, আমি মুসলিম হিসাবে আমাদের একটা ওয়ারির ব্যাপার এখানে আছে, কিছু মুসলিম দেশ ইনক্লুডেড, এবং আমি শিওর যে যে এভাবে ঘটা করে কোন দেশকে কোন ধর্মকে আমেরিকা ব্যান করার সময় এখনো আসে নাই, এবং সেটি সংবিধানের পরিপন্থী কমপ্লিটলি পরিপন্থী। এবং জল আমরা একটু অন্য প্রশ্নটি নিয়ে নিতে চাই, দর্শকের কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম ইমতিয়াজ, আমি ব্রংস থেকে বলতেছি। আচ্ছা, আমার মানে বাইয়ের অ্যাপ্লাই 2011 এর, তো ওনার অ্যাপ্লাইটা হচ্ছে কি আমার মানে আমার মা করছিল প্রথমে, কিন্তু উনি বিয়ে করে ফেলছে, তারপর আমার বোনে অ্যাপ্লাই করছিল কিন্তু মারটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ উনি বিয়ে করে ফেলছে, তো বিয়ে দেখাই ফেলছি আমরা। তো 11 এর অ্যাপ্লাই মানে কতদিন লাগবে বোনের অ্যাপ্লাই? বোনের অ্যাপ্লাই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, মা তো অ্যাপ্লাই করতে পারবে না কারণ গ্রিন কার্ড। জি, তখন যখন 2023 তে আপনাদের এগুলো ম্যাচিউর হবে। মুজিবনার ভাই, এখন কোন ইয়ারটি চলছে? এখন 2004 চলছে, তার মানে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। আমার নাম কালাম, আমি ব্রুকলিন থেকে বলছি। জি কালাম ভাই, আপনার প্রশ্ন? আচ্ছা, আমি সিটিজেন অ্যাপ্লাই করেছিলাম জুলাইয়ের 21 তারিখে, আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে। জি, তারপর আমি ওরা বলল যে 3 মাস 90 ডেজ এর মধ্যে আমাকে সিটিজেন এর জন্য ওরা কল করবে, ইয়ার জন্য ইন্টারভিউ জন্য কল করবে, কিন্তু এখন অলমোস্ট 24 তারিখে 90 ডেজ অলমোস্ট হয়ে গেছে। আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে তোহা খান এটি প্রশ্ন করেছেন, তিনি মনসুলে থাকেন এবং সে মুভ নিউ ইয়র্কে আসছেন, এখন TN অথবা HB ভিসাতে কি উনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, পসিবল কিনা? TN হলো ক্যানাডিয়ান সিটিজেন এর জন্য, নাফতাভুক্ত একটু অপেক্ষা করতে হবে ভাইয়া, আমি আরেকটি প্রশ্ন উত্তর দিচ্ছি। TN ভিসা হচ্ছে নাফতাভুক্ত কান্ট্রিগুলোর জন্য, যেমন কানাডার জন্য, আর H1 বলতেছেন নাকি? HB HB না, H1B মানে হনি মিন করছে, H1B শুরু হবে জানুয়ারিতে। সো উনি কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা? যে ডিফেন্ড করে যদি উনি লিগ্যাল স্ট্যাটাস থাকে এবং কোনো কোম্পানি যদি ওনাকে ওনার যদি উনি যদি ফার্স্ট অন উইথ মেরিট এন্ড কোয়ালিটি এক্সট্রাঅর্ডিনারি মেরিট হয়, মাস্টার লেভেল ডিগ্রি থাকে, দেন ইটস পসিবল, যদি উনি কোয়ালিফাই করে, ডিফেন্ড করে উনি কোয়ালিফাই করে কিনা এবং কোনো কোম্পানি মানে ওনার যোগ্যতা আছে কিনা, আছে কিনা এবং কোম্পানি কোনো স্পন্সর করে কিনা, করে কিনা। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তারিকুল ইসলাম, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। তো 8 মাস হয়েছে আমি আমার ওয়াইফের জন্য আর কি অ্যাপ্লাই করছিলাম, তো এখন হয়েছে কি 10 দিন হয়েছে আমার একটা ছেলে হয়েছে দেশে সিলেটে, তো এখন আমার কি করতে হবে এটা আমার? আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার ধারী? আমি গ্রিন কার্ড হোল্ডার ধারী। ওকে, আপনি যদি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, এখন আপনার ওয়াইফের যেহেতু আগে অ্যাপ্লাই করছেন, এটা ইনক্লুড করতে হবে আর কি, আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের সাথে ইনক্লুড করতে হবে আপনার ছেলেকে। আর আপনি যদি সিটিজেন হইতেন তাহলে অটোমেটিক্যালি ওই ছেলেটা ওখানে সিটিজেন হইতো। আনফর্চুনেটলি যেহেতু আপনি সিটিজেন নয়, ওই ওই ছেলের ছেলেকে ইনক্লুড করবে, ওই পিটিশনে ইনক্লুড করার জন্য আপনাকে ফাইল করতে হবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? জি, আমি মহিউদ্দিন বলছিলাম ব্রুকলিন থেকে। জি মহিউদ্দিন ভাই, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হইল যে আপনার ওই আমরা গ্রিন কার্ড হোল্ডার মানে এই সদ্য গ্রিন কার্ড হোল্ডারে আসছি আমরা, তো আমাদের একটা পালক মেয়ে আছে, আমরা কি ওইটাকে আনতে পারবো? আচ্ছা, আনসার ইজ ইয়েস অর নো, যেটা হলো এরকম, বাংলাদেশ থেকে পালক মেয়ে আনা ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ অরফেন শুধুমাত্র অরফেন্স থেকে আপনি বাচ্চা আপনি অ্যাডপ্ট করতে পারেন এবং সেটার অনেক রিস্ট্রিকশন আছে, কারণ যদি কারণ আবার আবার এখানে কতগুলো রিকোয়ারমেন্ট আছে, আপনি যে একজনকে আনবেন আপনারা আপনি ওর মেডিকেল দিতে পারবেন কি না, ওর বাসস্থানের ব্যবস্থা করতে পারবেন কি না, আপনার ফাইন্যান্সিয়াল ভেরি হাই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনেক ভালো হইতে হবে, অ্যাট দি সেম টাইম লিগাল রিকোয়ারমেন্টও মিট করতে হবে। সেই জন্য আমি ফার্স্ট অফ অল আমার এত বছরের অভিজ্ঞতা আমি বলবো,
এই বাংলাদেশ থেকে ফালক নিয়ে আনা অলমোস্ট ইম্পসিবল। আরেকজন আছেন ফোনে, তবে ফোনের প্রশ্নটি নেওয়ার আগে প্রবাল মির্জা ফেসবুকে একটি প্রশ্ন করেছেন। উনি ওনার ভাই বোনের জন্য 2013 সালের জুনে আবেদন করেছেন, রিসিভ লেটার পেয়েছেন, এখনো অ্যাপ্রুভাল লেটার পাননি, কতদিন অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভাল লেটারের জন্য? অ্যাপ্রুভাল লেটার রিসিভ লেটার পাওয়ার পরে এটা ডিপেন্ড করে যে অফিসার প্রসেস করছেন, ওনার হাতে যদি অনেক বেশি কাজ না থাকে ভেরি কুইকলি অ্যাপ্রুভ করবে। আর অনেক সময় দেখা যায় এটা কয়েক বছর পরে গিয়ে অ্যাপ্রুভ হয়, বিকজ যে অফিসারের কাছে ওর ফাইলটা ওয়ার্কলোড অনেক বেশি, এটা ডিপেন্ড করে ওয়ার্কলোডের উপর। একজন ফোনে আছেন, কে আছেন আমার সাথে? জি, নামটি বলবেন এবং জি। আমি রাজওয়ান, আমি কুইন্স থেকে বলতেছি। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি তো নতুন আসছি এখানে, সো আমি আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সো গ্রিন কার্ডটা এসেছে কিন্তু আমি পিক আপ করতে পারি না, আমার পোস্ট বক্সে এসেছে কিন্তু আমি নিতে পারি না, সো পাই না, এখন আমি কি করব? ওকে, আনফরচুনেটলি এই ধরনের ঘটনা প্রায় হয়, যেহেতু USCIS আপনার $220 পেয়েছে এবং আপনার জন্য কার্ড দিয়েছে, আর আপনার যেহেতু এখন ফান্ড নেই, এখন আপনি আবার অ্যাপ্লাই করতে হবে ফি দিয়া, দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু ডু। এখন যদি আপনি বলেন যে ফি না দিয়া আবার অ্যাপ্লাই করেন, এটা মান্থ এন্ড মান্থ, ছয় মাস এক বছর পর আপনি পাবেন না, বেস্ট হলে আবার ফি দিয়ে রিপ্লেসমেন্টের জন্য ফাইল করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম হুসাইন, আমি ম্যারিল্যান্ড থেকে বলতেছি। জি ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। যে আমার প্রশ্নটা হলো যে আচ্ছা, আমার একটা ফ্রেন্ড ভিজিট দিয়েছে আমেরিকাতে আছে, ঠিক আছে, তো সে এখানে একটা মেয়েকে বিয়ে করছে, ঠিক আছে, তো তার কি আবার বাংলাদেশে গ্রিন কার্ড নেওয়ার জন্য মেয়েটিকে এখানকার গ্রিন কার্ড হোল্ডার ধরি না সিটিজেন? আমরা ফোনেও নিব এবং সেই সাথে নজরুল হক এবং মোহাম্মদ এন মজুমদার আমরা বিশ্লেষণও করব। তবে আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা নিচ্ছি ছোট্ট বিরতি। আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান এবং আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। একজন প্রশ্ন করেছেন রায়হান উদ্দিন, নজরুল হক, আপনার কাছে আমি সেই প্রশ্নটি করতে চাই। আপডেট মেক্সিকো বর্ডার গেট, কোনো আপডেট আছে কিনা, যেটি ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি করবেন। ফোনে যিনি আছেন একটু অপেক্ষা করতে হবে, আমরা আরেকটু প্রশ্ন উত্তর দিচ্ছি। আমরা যদি রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার দিকে দেই বা নিউজের দিকে দেন, এই ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই এটা নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে এবং এটা একটা জোকে পরিণত হয়েছে। আমরা অনেক সময় দেখি যেখানে রাস্তাঘাটে অনেকে অনেক মেক্সিকানদের পাইলে আমরা জোক করি, ইউ হ্যাভ টু পে ফর দ্য ওয়াল, মানে এটা একটা একটা জোক হয়ে গেছে। সো আই থিঙ্ক ইজ এ জোক অ্যান্ড ইজ নট এ রিয়ালিটি অ্যান্ড হি ইজ টু বিজি নাও, হি নো মানে কোথায় উনি বসেছেন, এখানে ওয়াল বানানোর চেয়ে অনেক বড় বড় কাজ রয়ে গেছে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। ফোনে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? আমি দুইটা কথা বলবো, একটা বলবো আপনাকে, একটা বলবো এ মজুমদারকে। আপনার কি সেটি মতামত? হ্যাঁ, আমি প্রথম থেকে আপনাদের অনুষ্ঠানটা দেখি, সবসময় এই অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার উপস্থাপনা খুবই ভালো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ হারুন ভাই। আরেকটি, দুঃখিত লাইনটি কেটে গেছে, আরেকটি হয়তো এন মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ দিত। এখানে যারা সম্মানিত অতিথি আসেন তাদের সবাই আপনাদের জন্যই কাজ করেন এবং আপনাদের জন্যই কথা বলেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন? কে আছেন আমাদের সাথে? জি, আমরা শুনতে পাচ্ছি ভাইয়া, নামটি বলে প্রশ্নটি করবেন। জি, আমি নাজমুল মিশিগান থেকে, আমার নাম নাজমুল। আমি কোয়েশ্চনটা ছিল আমার, আমি 2014 অ্যাপ্রুভ পেয়েছি আমার ভাই বোনের জন্য। আবেদন করেছিলেন কবে? জি, আবেদন করেছিলেন কবে? 13 এর শেষের দিকে 14 অ্যাপ্রুভ পেয়ে গেছি। আমার কোয়েশ্চন ছিল আর কতদিন লাগতে পারে।
আচ্ছা অসংখ্য ধন্যবাদ। সো আপনারা এখানে 13 যখন অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিকেশনের টাইম থেকে 12 বছর অ্যাড করতে হবে, যদি 12 বছর অ্যাড করেন তাহলে হবে 2025 এ আপনার ম্যাচুরিটি হবে, আপনার ভাই বোন আসবে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ভার্জিনিয়া থেকে বলতেছি। নামটি বলতে হবে ভাইয়া। জি আমি মোহাম্মদ আমিন। আচ্ছা আপনার প্রশ্নটি করুন। জি জি আমার কোশ্চেন হচ্ছে আমি এসআই লোনে আছি আর কি, তো এসআই লোন সাবমিট করছি। আমি বলছিলাম যে 2014 সালের যে নির্বাচন হয়েছে তো আমার উকিল ভুলবশত 2015 বিল দিছে, আমার এটা ফাইনাল হেয়ারিং এ কি প্রবলেম হবে কিটা? ও এটা ডিফেন্ড করে, এটা কারেকশন করার আপনার উকিলের সাথে যোগাযোগ করেন, উনি পিটিশন দিয়ে আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন করা হয় এটা সার্টেন অ্যামেন্ডমেন্ট করা যায় এবং অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর আছে, এটা আপনার উকিলের সাথে আপনি ফার্স্টালি কথা বলেন যে একটা ভুল হয়েছে এবং ফাইনাল ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের আগে সেটা কারেক্ট করা যেতে পারে, কারেক্ট করা যেতে পারে এবং অপশন থাকে, এবং আপনি যেদিন ইন্টারভিউ দিবেন সেদিন সুযোগটি থাকে, সেদিন থাকে না, তার আগে করতে, তার আগে এটা টাইম আছে, যেমন এক একটা কোর্টের কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর আছে, 30 days বিফোর ইউ ফাইল এ মোশন টু ডু দি কারেকশন এবং অপোজিট পার্টিকে নোটিফাই করতে হয়, এগুলো আচ্ছা আচ্ছা এগুলো সেটি আগে করতে হবে, তার এবং ডিটেইলস এটা বেস্ট হবে ওনার লয়ারের সাথে, উনি মানে আপনার ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়াটি আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। জি কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। আচ্ছা আমার অ্যানি বলছিলাম। আমার একটা সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি প্রেগন্যান্ট, তো আমার জন্য অ্যাপ্লাই করেছি বাট আম্মু সিক, তো শি ইজ নট ফিলিং ওয়েল, উনি আসতে পারবে না। জি আপনার প্রশ্নটা কি? আচ্ছা সরি সরি, তারপর আমি আই ওয়াজ ওয়ান্ডারিং ক্যান আই অ্যাপ্লাই ফর মাই সিস্টার ইন ল, এনি অফ দ্য সিস্টার ইন ল, অর ক্যান আই ব্রিং দ্যাম অ্যাজ এ ন্যানি? নট এজ এ ন্যানি, ইজ টোটালি ডিফারেন্ট থিং, বাট আপনার ক্রিটিক্যাল সিচুয়েশনে মহিলারা যখন প্রেগনেন্ট থাকে তখন যদি আপনি প্রমাণ করতে পারেন যে এখানে তাকে টেক কেয়ার করার মতো কোনো হাউজহোল্ড মেম্বার নাই বা হাজব্যান্ড ফুল টাইম কাজ করে, সেক্ষেত্রে এটা এমবেসি ডিসক্রিয়েশন, তারা ইচ্ছা করলে তারা দিতে পারে, মোস্ট অফ দি টাইম তারা একটা মেয়েকে দিয়ে দেয়, বাট সাইকোলজিস্ট এবং ডাক্তার একটা রিকমেন্ড করতে হবে যে দিস প্রেগনেন্সি ইজ লিটল বিট কমপ্লিকেটেড অর দিস পার্সন হ্যাভ অ্যানাদার অ্যানাদার চাইল্ড টু বি টেকিং কেয়ার অফ, সো তারা রিকমেন্ড করলে এবং এখান থেকে সাপোর্ট পাঠালে সাধারণত মাকে বা শাশুড়িকেই সাধারণত দেওয়া হয় কেয়ার করার জন্য, আর একটা ইয়াং মেয়েকে না দেওয়ার সম্ভাবনা বেশি, তো মা বেস্ট অপশন হবে মাকে এবং শাশুড়িকে আনা, বা বোনের জন্য বললে তারা হয়তো সাসপেক্ট করলে যে মেয়েটাকে নিতেছে, নিয়ে তারা জামিল, আমি মজুমদার সাহেবের কাছে একটা প্রশ্ন রাখলাম, আর নতুন আমাদের একজন অতিথি আসছেন ওনাকেও ছোট করে একটু প্রশ্ন রাখলাম যদি পারমিশন দেন। আচ্ছা আপনি বলুন প্রশ্নটি বলুন স্যার। আর নজরুল ভাই এর আগেও এসেছেন ভাইয়া, একটু বলে রাখি উনি হয়তো অনেকদিন পরে এসেছেন এই কারণে আপনার কাছে নতুন মনে হচ্ছে, উনি এর আগেও এসেছেন আর আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন সেই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্ন দুটি করুন। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম মজুমদার স্যার, আপনাকে অনেকদিন পরে পেলাম, খুবই ভালো লাগলো। আপনার কাছে প্রশ্নটা হলো যে বুশের সময় আপনার রেজিস্ট্রেশনের একটা টাইম গেছে সেটা আপনি ভালো করেই জানেন, তো ওই রেজিস্ট্রেশনে যদি ওই সময় এখানে ইমিগ্রান্ট যারা মনে করেন পেপার টেপার নাই, কেউ যদি অ্যাটেন্ড করে না থাকে, বাট এখন যদি সে পেপার প্রসিডের জন্য যদি একটু অ্যাডভান্স কোনো স্টেপ নেয় ওখানে কোনো প্রতিবন্ধকতা আছে কি না? এইটা আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নেই তারপরে আমরা উত্তর দিই। আরেকটি প্রশ্ন আপনি নজরুল ভাইয়ের কাছে করতে চাইছিলেন। আসসালামু আলাইকুম নজরুল স্যার, আপনার কাছে আমার প্রশ্নটা হলো গিয়ে যে প্রেজেন্ট গভর্নমেন্টের সাথে নর্থ কোরিয়ার যে একটা স্নায়ু যুদ্ধ এমন একটা স্টেজে এসে ঠেকতেছে, আমরা সবসময় তো নিউজগুলো ফলো করতেছি, তো ওটা তো একটা বেবি টাইপের প্রেসিডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এর ভয়াবহতা নিয়ে যদি আপনি একটু বলতেন, আমরা কি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক মানে কি আমেরিকাতে যারা এফেক্টেড হবো কিনা, আপনি কি ধারণা?
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতে মজুমদার ভাই আপনার প্রশ্নের উত্তর, স্পেশাল রেজিস্ট্রেশনের কথা যেটা বলছেন আপনি 2001 আপনার সেপ্টেম্বর 11, ওইটার কোনো ইম্প্যাক্ট হবে না। এই জন্য স্পেশাল রেজিস্ট্রেশনটা আপনি হয়তো যদি এখানে থেকে থাকেন মনে আছে কিনা, এটা এক পর্যায়ে এটা বাতিল করা হয়েছিল। সুতরাং স্পেশাল রেজিস্ট্রেশন যদি আপনি না গিয়ে থাকেন, আপনি কোনো অপরাধ করেন নাই, এটার কোনো ইম্প্যাক্ট থাকবে না। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আজকে একটা নিউজ যেটা এসেছে নর্থ কোরিয়ার পক্ষ থেকে, বলা হয়েছে যে সিএনএন যে যুদ্ধ যে কোনো সময়ে, এটা তাদের ভাষা, জাতিসংঘের সহকারী রাষ্ট্রদূত যিনি পিয়ংইয়ং, তিনি বলেছেন এটি যে কোনো, এটা কি নর্থ কোরিয়া বলেনি, নর্থ কোরিয়া, নর্থ কোরিয়ায় জাতিসংঘের প্রতিনিধি আছেন, তিনি বলেছেন। রাইট, সো আপনার যে ওয়ারি বা আপনার সময় অভিযোগ এটা কোশ্চেন করেছেন, কিন্তু এই যে এটার দ্বারা আমরা আমেরিকা বা নিউ ইয়র্ক কীভাবে এফেক্টেড হবো, এটা তো একটা বিশাল ব্যাপার। এখন আপনি কি ডাইরেক্ট মিলিটারি অ্যাকশনের কথা বলতেছেন নাকি ওয়ার এফেক্ট? ওয়ার এফেক্ট যেটা, যদি এখানে কিছু হয় আমেরিকা কেন, পুরো বিশ্ব এটা এটা আমরা এফেক্ট হব, কারণ নর্থ কোরিয়া আমেরিকা এ ধরনের ডাইরেক্ট আমরা আশা করব কোনো ধরনের মিলিটারি অ্যাকশনে যাবে না। আমরা আশা করব এগুলো এখনই কথার ফুলঝুরির মতো থাকবে, এবং আমি মনে করি যতটুকু ওদেরকে বাবা হচ্ছে পাগল টাইপের, দুজনে কেউই অত পাগল না, আসল জায়গায় ওরা তো ঠিকঠাক ঠিকই আছেন, তারা জানেন যে যে দিস ইজ উই প্লেয়িং উইথ দ্য স্নেক বাট নোবডি গোনা লেট ইট গো। সো ওই ধরনের কী ক্যাপাবিলিটি হবে বা যুদ্ধ লাগলে আমরা নিউ ইয়র্কে এফেক্ট হয়ে যাব, আমি অতদূর ভাবতে চাই না। ওটার জন্য অনেক আরও বিজ্ঞ মিলিটারি অ্যানালিসিস বা বিজ্ঞদের দরকার, বাট আমরা আশা করব ওই পর্যায়ে আমরা যাব না। তো যাই হোক, যদি লোকালিও কোনো মিলিটারি অ্যাকশন হয় সারাউন্ডিং কোরিয়ান পেনিনসুলা, তাহলেও আমরা বিশ্ব এবং ইকোনমিকলি আমরা সবাই খুব ইনস্ট্যান্টলি এফেক্ট হবে, জব এফেক্ট হবে, হাউজিং এফেক্ট হবে, ট্রেডিং এফেক্ট হবে, এবং ওইটাই অনেক মারাত্মক ব্যাপার। এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবো একটি ফোন নেওয়ার পরে। একজন আছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করতে হবে। জি, ব্রুকলিন থেকে বলতেছি আপু। জি জি জি। আমি আমার বোনের জন্য 2008 অ্যাপ্লাই করছিলাম। এখন যখন আমি অ্যাপ্লাই করি তখন দেখছি যে ওনার ডেট অফ বার্থের সাথে আমার ডেট অফ বার্থ 10 দিনের বেশ মানে ইয়ে, আমার হলো 4 জানুয়ারি, ওর হলো 10 জানুয়ারি, সেম ইয়ার। তো আমি কি করছি, চেঞ্জ করে আমি 1 বছরের বেশ কম করে আমি অ্যাপ্লাইটা করছি, কিন্তু আসলে উনি 2002 একবার উনি আবার ইয়েতে ডিবি লটারিতে উঠছিল। অস্বস্তি বোধ করেন আপনি কোন লয়ের সাথে ফার্সোনালি গিয়ে কথা বলতে হবে, বিকজ দ্যার আর সামথিং দ্যাট দে ক্যান ডু। এটা এখানে আমি অন দ্য টিভি স্ক্রিন এগুলো বলি, 3rd floor 271 মেডিসিন অ্যাভিনিউ, 3rd floor, বিটুইন 39 and 40 street, ভেরি ক্লোজ টু গ্র্যান্ড সেন্ট্রাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ফ্রিতে তার কনসালটেন্সি করিয়ে দিবেন, এবং আপা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। নজরুল ভাই, আমরা কথা বলছিলাম যে নর্থ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যে প্রসঙ্গটি আমরা টেনে নিয়ে এসেছিলাম, নর্থ কোরিয়ার যিনি রাষ্ট্রদূত, জাতিসংঘের রাষ্ট্রদূত, তিনি এই কথাটি বলেছেন যে যে কোনো সময় যুদ্ধ বাঁধবে, এবং সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার জবাবেই মূলত তিনি আজকে এই কথাটি বলেছেন। সেই সাথে সেক্রেটারি অফ স্টেট যিনি হচ্ছেন সহকারী সেক্রেটারি অফ স্টেট, তার জবাবে বলেছেন আমেরিকা যুদ্ধ চায় না, কিন্তু যদি নর্থ কোরিয়া আসে তাহলে হচ্ছে সামরিক পদক্ষেপই নেবে। এবং আপনি দেখেছেন যে রেক্স টিলারসন, সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের কথার এই নর্থ কোরিয়া ইস্যুতে একটু অমিল আছে। যেমন ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন যে আমরা সামরিক পদক্ষেপই নেব, কিন্তু রেক্স টিলারসন বারবারই কিন্তু বলছেন যে যেটি করে থাকেন সেক্রেটারি অফ স্টেটরা, যে কূটনৈতিকভাবে এটি সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, এই প্রসঙ্গে আপনার বিশ্লেষণ, আমার লাস্ট শো যেখানে আমরা আসছিলাম এবার কথা বলছিলাম, আপনি ছিলেন না ইয়ে বাইয়ের সাথে, যে টিলারসন যখন ওই ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমি উড়িয়ে দিব, এরপরেই টিলারসন কিন্তু উনি এসে এখানে ওই যে পানি ডালার মতো বিষয় করলেন যে আমাদের সাথে উই হ্যাভ এ চ্যানেল উইথ নর্থ কোরিয়া অ্যান্ড উই হ্যাভিং এ ডিপ্লোম্যাটিক চ্যানেল অ্যান্ড উই আর হ্যাভিং এ ডায়ালগ অ্যান্ড উই লুকিং ফরওয়ার্ড টু রিজলভ ইট। সো এটা বলার পর কিন্তু কাইন্ড অফ ডোনাল্ড ট্রাম্প কিছু অস্বস্তির মধ্যে উনি পড়েছিলেন এখানে, তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে, এবং এই পর্যায়ে জানি না এই পর্যায়ে কি কোনো এক
ইয়েতে উনি টেলারসন ডোনাল্ড ট্রাম্পকে মরান বলে অভিহিত করায় উনাকে একটা ফেস করতে হয়েছে এবং ওটা উনি অস্বীকার করেন নাই যে ওটা করছে, এবং তাদের সম্পর্ক এই পর্যায়ে চলে গেছিল যে মনে হয়েছিল যে টেলারসন বুঝি যাচ্ছেন বাবা। গুড থিং যেটা হলো যে এখানে আবার ডোনাল্ড ট্রাম্পের অনভিজ্ঞতা প্রকাশ পাচ্ছে যে এজ এ প্রেসিডেন্সিয়াল ইজ নেভার হি অলওয়েজ অ্যাক্ট লাইক নন প্রেসিডেন্সিয়াল। সো টেলারসন যেটা বলতেছেন যাই হোক বাইরে থেকে ডিপ্লোম্যাটিক কথা বলতে হবে, এখানে আমাদের কথা বলার অনেক সুযোগ রয়ে গেছে, এখানে এই যুদ্ধ ঘোষণা করার কিছুই নাই এখানে। এবং যে ক্ষতির পরিমাণ কিন্তু শুধু নর্থ কোরিয়া না, এই পরমাণু অস্ত্র ধরে একটি দেশের সাথে সামরিক যুদ্ধে জড়িয়ে যাওয়া তার মাশুল কিন্তু সাউথ কোরিয়া, চীন, যেটি চীনও চাচ্ছে না, যুক্তরাষ্ট্র সবাইকে অলমোস্ট অবাস্তব। এই জন্য যে আমেরিকার যারা অ্যালাই আছে, যারা তাদের সহযোগী কান্ট্রি আছে, তারা কেউই এটা ছাবে না। তো আমেরিকার পক্ষে এটা তো সহজে এত ধরনের স্টেপ নেওয়া সম্ভব না, চাইলেও সম্ভব না। মোহাম্মদ মজুমদার, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, তো আজকের অনুষ্ঠানের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়ের যদি উপসংহার টানেন আপনি। ইট ইজ এ ভেরি ফ্রুটফুল ডিসকাশন, আমরা অনেক অনেকের কোশ্চেনের উত্তর দিয়েছি। আমি সরি যে অনেকের কোশ্চেন হতো এনাফ টাইম দিতে পারি নাই, তো আজকের নয় শুধু সবসময় অনুষ্ঠানগুলো অনেক ভালো। আমি এই প্রসঙ্গে একটা মেসেজ দিতে চাই সবাইকে, এই সানডে 9:00 ব্রঙ্কসের 851 গ্র্যান্ড কনকোর্সে একটা র্যালি হবে, বাইসাইকেল র্যালি, 20,000 পিপল উইল বি কামিং ইন সাপোর্ট অফ রোহিঙ্গা। সো আমি সবাইকে আহ্বান করবো ওয়াক ফর রোহিঙ্গা 9:00 এই সানডে 20 অক্টোবর, সানডে 9 AM শার্প, 851 গ্যান কনকোর্স থেকে আমরা র্যালি বের হবে, 20,000 লোক আসবে ইন সাপোর্ট অফ রোহিঙ্গা। প্লিজ জয়েন আস, এবং এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যে রোহিঙ্গা সমস্যাটি বর্তমান সময়ে আমরা দেখেছি, আমাদের যে বাংলাদেশের মাননীয় স্পিকার তিনি আজকে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিবের সাথে, এবং রোহিঙ্গা বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার জন্য, আন্তর্জাতিক সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ সরকারও সহায়তা করছে, সেই সাথে আপনারা আমরা যারা প্রবাসী আছি সেই জায়গাটি থেকে এই সমস্যার সমাধানে যে এত এই ধরনের উদ্যোগ নিয়েছেন সে কারণে ধন্যবাদ। আপনি যদি খুব সংক্ষেপে, আমি শুধু এটা একটু এড করতে চাবো, আসলে এই যেটা আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেল যেটা শুরু করেছে বাংলাদেশ টু সেভ রোহিঙ্গা, আসলে আমরা যে লিমিটেড রিসোর্সের বাংলাদেশ, আমাদের তেমন কিছু নাই রোহিঙ্গাকে হেল্প করার এবং মায়ানমারকে ফাইট ব্যাক করার। অনলি থিং উই ক্যান ডু, আওয়ার গভর্নমেন্ট ক্যান ডু, টু রিচ আউট সারাউন্ডিং কান্ট্রি অ্যান্ড ক্রিয়েট এ হিউজ ডিপ্লোম্যাটিক সমিট, এবং সব দেশে আমাদের দুধ পাঠাতে হবে এবং সাহায্য করতে হবে, দেখাতে হবে কী আমরা ফেস করতেছি। এখানে যদি রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, পাকিস্তান এবং সার্ক দেশগুলো আসে এবং সবাইকে আমরা মোবিলাইজ করতে পারি, যেটা আমরা স্মার্টলি করতে পারবো, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল লাগবে না, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যদি একটু দূরদর্শিতা করে এখানে ডিপ্লোম্যাটিক কোনো করে এবং সেটা শুরু হয়েছে দেরিতে হলো, এবং এটাই আমরা ব্যস্ত সম্প্রদায়ের সহায়তা নিয়ে, এবং সে সাথে এন মজুমদার এবং নজরুল হক, আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় করে এসেছেন। এবং সেই সাথে দর্শক, ধন্যবাদ দিতে চাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন, প্রশ্ন করেছেন, এবং আজকে যাদের আমরা প্রশ্ন নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময়ে 10টা থেকে 11টা সরাসরি আমরা আসছি TBN24 টেলিভিশনে এই অনুষ্ঠানটি নিয়ে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।